এই যে মূর্তিগুলো একটু প্রাইস গুলো যদি বলতেন, এই কালী ঠাকুরটা কত ফুটের আছে? এটা 4 ফুটের আছে। 4 ফুটের প্রাইস কত আছে তো? এটা 61000 টাকা আছে। 61000 টাকা। নন্দীটা কত আছে? নন্দীটা 30000 টাকা আছে। আর ওইদিকে যে মা মনসাটা পড়ে আছে, ওগুলো 25000, 20000, 15000, 18000। এখন তো শুশুনিয়া পাথর নাই, বাইরের থেকে পাথর নিয়ে এসে কাজ করতে হচ্ছে। মানে কিনে পদে সবগুলোই কেনা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আজকে আমরা যাব শুশুনিয়া পাহাড়। আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের মা মনসা মঙ্গলার মূর্তিগুলো শুশুনিয়ার থেকে সংগ্রহ করা হয়েছিল। তো আজকে আমরা যাব। মা, আজকে আমরা কোথায় যাচ্ছি বলো? শুশুনিয়া। কি জন্য যাচ্ছি? আমরা পুরনো মন্দিরে, মায়ের যে প্রথম মন্দির, তৃতীয় মন্দিরে 60 বছরে যেখানে পুজো হচ্ছে, মানে মাটির প্রতিমাতে পুজো হচ্ছে। মায়ের এই বছর আদেশ হয়েছে, মানে দীর্ঘদিন ধরে মাটির মূর্তিতেই পুজো হতো, পুজো হচ্ছে। সেই জন্যে আজকে মায়ের হয়তো স্বপ্নান্ত পেয়েছে, সেই জন্যে বলেছে যে আমার শিলামূর্তিতে পূজা চাই। সেই জন্যে আমরা যেখানে 60 বছরের মায়ের পুজো হচ্ছে, আজকে আমরা পাথরের মূর্তির অর্ডার দিতে শুশুনিয়া যাচ্ছি। আপনাদেরকে পুরো কারখানার ভিউ দেখাবো। আর আপনারা যদি আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, বাঁকুড়া এইগুলোর থেকে যদি মানে আপনারা পাথরের শিলামূর্তি যদি আপনারা গড়াতে চান, তবে আপনারা পুরো আপনাদেরকে কারখানার ভিউ দেখাবো, ডিটেলস জানাবো, সম্পূর্ণ দেখবেন ফ্রেন্ডস। চলুন ফ্রেন্ডস, কারখানার ভেতরে ঢুকি আর আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখায়। তো চলুন ঢুকি, দেখুন। ও, কিন্তু এখান থেকে আমাদের মা মনসা মঙ্গলা মন্দিরের যে বিগ্রহগুলি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তো মামার সঙ্গে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো। আপনারা যদি নিতে চান এই পাথরের মূর্তি, তো মামাদের সাথে যোগাযোগ করবেন। তো শুনুন, পেছনের ভিউ থেকে আপনাদেরকে দেখাই। তুই কথা বলছিলে বলে আমরা চলে গেলাম ওইদিকে। মা বলো, কিসের জন্য এসেছো? আমরা সেকেন্ড পুরনো মন্দিরে আমরা ঠাকুর শিলামূর্তি নিতে এসেছি। আর ফার্স্ট তবে কোনটা? ছাতা পাথর। থার্ড আমাদের, তাই তো? থার্ড আমাদের। আর আমাদের চিনাকুড়ি মায়ের 60 বছর, 60 বছর অতিক্রম করে গেছে, তাই তো? কি বলবেন দাদা, আজ কিসের জন্য এসেছেন শুশুনিয়া বলুন? মায়ের শিলামূর্তি নিতে এসেছেন। মায়ের শিলামূর্তি নিতে এসেছেন। দীর্ঘদিন ধরে 60 বছর ধরে কিন্তু মাটির মূর্তিতে পুজো হয়েছে, তাই তো? কি উদ্যোগ নিলেন যে যে শিলামূর্তি? আমার মেয়ের চাকরি ভালোভাবে হয়েছে তার জন্য। আমাকে স্বামী 80 ঘন্টা না খেয়ে, জল টল না খেয়ে, কারোর সাথে কোনো কথাবার্তা না বলে 80 ঘন্টা মায়ের মন্দিরে ছিলাম। মা আমাকে তারপর নিজের হাতে, আমার যখন পূরণ হয়ে গেছিলো তারপর নিজের হাতে মা আমাকে খাওয়াইছে জল। মানে নির্জলা ছিলেন 80 ঘন্টা। দেখুন মায়ের এই অপূর্ব দয়া। মায়ের আরাধনা পুজো হয়, অনেক কিছু পুজো পদ্ধতি হয়। মনসা পুজোর দিন আপনাদেরকে চিনাকুড়িরও ভিউ আপনাদেরকে দেখাবো। তো বৌদি কি বলবেন, কি বার্তা দিবেন? আগে আমাদের খড়ের মন্দির ছিল, তারপর আমাদের অ্যাডভেস্টার হয়েছে, এখন আমাদের ঢালাইয়ের ইয়ে ঘর হয়েছে, মায়ের মন্দির হয়েছে, এখন ঢালাইয়ের মার্বেলের হয়ে গেছে, মার্বেলের হয়ে গেছে। শিলামূর্তি নিতে এসেছিল শুশুনিয়া? হ্যাঁ, শুশুনিয়া এসেছি শিলামূর্তি নিতে। কথাবার্তা হলো? কিছুটা জানান আমাদের ভিউয়ার্সকে? না, এখন তো এই তো এলাম, এবার জানবো। এখনো জানা হয়নি, এখন বসে আছে। হ্যাঁ, বসে আছে। তো কি কি মূর্তি নেবেন? মনসা মূর্তি, মঙ্গলা মূর্তি, চাঞ্চদাগর সোনাগা। হ্যাঁ, ওইটাও নেবো, চাঞ্চদাগর। আর এখন মানে মনসা পুজো আর বেশি তো দেরি নেই, 1 মাস দেরি আছে, তার জন্য এখন 1 মাস 10 দিন আছে, তো তৈরিও তো করতে হবে, তার জন্য মানে শুধু মনসা মঙ্গলা এখন নিয়ে যাবেন, তাই তো? মনসা মঙ্গলা। মামা কি বলবেন বল? আমাদের শিল্পাশ্রমটার নাম হচ্ছে রাখিটিনা শিল্পকুটির। হ্যাঁ, এইখানে মূর্তি অর্ডারে, যে কোনো মূর্তি অর্ডারে সাপ্লাই দেওয়া হয়। আমাদের শুশুনিয়ার পাথরের নয়, এটা বাইরের থেকে, পাথর থেকে আমদানি করে এখানে কাইটি তৈরি। কেউ যদি শিলা পাথরে গড়তে চায় হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। ওখানে শুশুনিয়ার ডাইরেক্ট গাড়ি আছে। হ্যাঁ, ওই গাড়িতে চাপে আসি পরে মোড়ে নামি পরে রাখিটিনা শিল্পকুটির বললে চলে আসবে। ভ্রমণ লোহার, হ্যাঁ, আমাদের কাঁড় আছে,
কার্ডটা দিবেন? হ্যাঁ, কার্ডটা দেবো। আপনি এইটা বলে দিন, আপনি কতদিন ধরে এই কাজ করছেন? আমি তো কাজটা করি নেই, আমি 81 সাল থেকে দোকান করছি, ছেলেরা করছে, মোটামুটি তো 15-20 বছর কাজ করছে। 15-20 বছর? হ্যাঁ। আর দোকান কত বছর? দোকান আমার 81 সাল থেকে। 81 সাল থেকে, মানে বুঝতে পারছেন কত যুগ পেরিয়ে গেছে। আপনার বয়স কত হবে এখন? 62-63 বছর বয়স। 62-63 বছর বয়স, এবং পাথরের মূর্তি গড়ে, মানে অসাধারণ, হাতের কালা আছে, মানে অসাধারণ। চলুন, কিছু বলুন, কি বার্তা দিবেন? কি আর দেবো, কিছু বলুন, কি বলবো এই মূর্তির জন্য? এই মূর্তি মানে আমরা পরিশ্রম করে কোনো রকম, আমাদের বিরাট একটা উপার্জন হয় না, মোটামুটি খেতে খুলায়। হ্যাঁ, এইটাই আমাদের ইয়া, আমরা ওই কাজ করে লোকের দুয়ারে কাজ করবো, সেটা মজুরি স্বরূপ কাজ করে আমাদের যা পাকা বাড়ি এইসব কিছু কিছুই করতে পারে। এই কারখানাটা দেখতে পাচ্ছি, এটা যাবতীয় কত বছর থেকে তৈরি করা? এটা এটা আমরা ওই বিভিন্ন জায়গায়, আমাদের নিজস্ব জায়গা নাই তো, এটা আমরা লিজিয়ে নিয়েছি। প্রতি বছর প্রতি মাসে 500 টাকা করলে, ইলেকট্রিক ভাড়া আলাদা নেই, এরপরে এটা কাজ করি। দেখুন মামা এখন আমাদেরকে স্প্রাইট পরিবেশন করছে। মামা দেখুন, তো যে মনসামঙ্গলা মন্দিরের যে মূর্তিগুলো এই মামার বন্ধু তৈরি করেছিল, তো একটু ইতিহাসটা যদি বলতেন যে কি হয়েছে না? অনাথ কর্মকারকে দিয়ে মূর্তিগুলো করাইছিলাম। মূর্তির প্রাইস কত ছিল? ওকে 1500 টাকাতে তখন দেওয়া হয়েছিল, 26 বছর আগে। একটু ভালো করে অ্যাড্রেসটা বলে দিলেন। হ্যাঁ, অনাথ কর্মকারের মূর্তি ছিল, ওটা তখন একটা মানে লোক দুর্গাপুরের অর্ডার ছিল। এই মূর্তিটা না নেওয়ার জন্য আমরা একটা সুযোগ, মা মিয়ার মূর্তিটা ওর বাড়িতে যাবে বলে সেইখানে ইয়া মঙ্গলা এসেছিলো, যে সেই মূর্তিটা কম দামে ওখানে দেওয়া হয়েছিল। স্বপ্ন দেশ পেয়ে কিন্তু এসেছিল। তো আপনি একটু ভালো করে অ্যাড্রেসটা বলুন। এখানে এখানে যদি কেউ পাথরের মূর্তি নিতে যায় তো কী করে আসবে? এইখানে আসবে রানীগঞ্জ থেকে, যদি আসা হয় রানীগঞ্জের বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বাস, 9টার সময় একটা বাস পাওয়া যায়, তো ওইখান থেকে এসে শুশুনিয়া বাস স্ট্যান্ডে নামবে। বাস স্ট্যান্ডে নামে পরেই আমাদের যেন রাখিচিনা শিল্পকুটির যেমন বলে, অনেকে দালাল আছে, কিন্তু দালাল মারফত না পৌঁছে ডাইরেক্ট যদি আসা হয় খুব ভালো। নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, আমাদের নাম্বার, ফোন নাম্বারটা, এই নাম্বারটা মুখে বলুন। হ্যাঁ, 99-97-51-1914। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। রমন লোহার। আপনার বাবার নাম কি? জিতেন লোহার লেট। চলুন, ধন্যবাদ, আপনার মন খুবই ভালো। আর এটা যে মামা, ঠিক আছে, তো চলুন অনেক অনেক ধন্যবাদ মামা। তুমি যাবতীয় কতদিন ধরে এই মূর্তি গড়ার কাজ করছো? ছোট থেকে কাজ করছি। তাও বয়স কত হবে? 16-17 বছর থেকে। 16-17 বছর থেকে কাজ করছে। এখন আপনার বয়স কত হয়ে গেল? এখন কত হবে, 31-32 হবে। 15-16 বছর কাজ হয়ে গেল। 15-16 বছর। তা আপনি কি কি মূর্তি তাও করতে পারেন? সব মূর্তি কাজ, সব মূর্তি করতে পারে। আমাদের ফ্যামিলি সবাই এই কাজই করে। সবাই এই কাজই করে, সত্যি খুবই ভালো। আজ থেকে আনুমানিক 26 বছর আগে কিন্তু আমাদের মা মনসা মঙ্গলার মূর্তি নিয়ে গেছিলাম এইখান থেকেই, তো আপনাদেরকে ভিউ দেখিয়েছিলাম। আর দেখুন কালী, সত্যি কালীর যে রূপটা সত্যি অসাধারণ। ওইখানেও দেখুন আছে মা লক্ষ্মী, এখানে নন্দী আছে, এবং কেউ যদি 4 ফুটে শিবলিং করতে চায় তো প্রাইস কত পড়বে? কষ্টি পাথরে, কষ্টি পাথরে পড়লে মোটামুটি 1,20,000-25,000 টাকা পড়ে যাবে। 1,20,000-25,000 টাকা পড়ে যাবে, কারণ সংগ্রহ তো করতে হবে। পাথরটা তো বাইরের থেকে আসবে, কারণ শুশুনিয়ার থেকে এখন কেন পাথর মানে সংগ্রহ করা? সরকার থেকে বন্ধ করে দিয়েছে, ফরেস্ট থেকে। কতদিন থেকে তাও এটা? মোটামুটি 3 বছর হয়ে গেল, 3-4 বছর। আগের থেকে বন্ধ ছিল, আগের থেকে বন্ধ ছিল, তাও কম কম করে আসতো, এখন আর একদম বন্ধ, টোটালি বন্ধ একদম। এই যে একটু যদি এই শুশুনিয়া পাহাড়ের যদি একটু মানে যে রহস্যটা বলতেন, যে বাঘের মুখের থেকে জল পড়ছে, তো এই জলটা কোথার থেকে আসছে? জলটা কোথার থেকে আসছে? পাহাড়ের ভিতর থেকে আসছে, পাহাড়ের ভিতর থেকে আসছে। কোথায় যাচ্ছে কেউ জানে না, কোথার থেকে আসছে আর কেউ জানে না কোথায় যাচ্ছে। শত বিজ্ঞানীও কিন্তু খুঁজে পায় না, বলা হয় এটা ঔষধিক জল। এই জল খেলে পেটের প্রবলেম দূর হয়ে যায়, দূর হয়ে যায়, রোগ ব্যাধি খুব কম হয়, ঠিক আছে। চলুন, ধন্যবাদ দাদা, ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। এই যে মূর্তিগুলো একটু প্রাইসগুলো যদি বলতেন, এই কালী ঠাকুরটা কত ফুটের আছে? এটা 4 ফুটের আছে। 4 ফুটের প্রাইস কত আছে তাও? এটা 61,000 টাকা। 61,000 টাকা। নন্দীটা কত আছে? নন্দীটা 30,000 টাকা আছে। আর ওইদিকে যে মা মনসাটা পড়ে আছে, ওগুলো 25,000, 20,000, 15,000, 18,000। এখন তো শুশুনিয়া পাথর নাই, বাইরের থেকে পাথর নিয়ে এসে কাজ করতে হচ্ছে, মানে কিনে পদে সবগুলোই কেনা। আর আমি একটা আপনাদেরকে বলে দিই এবং সতর্কও করে দিই, এই মূর্তিগুলো যারা বানাতে দিবেন, ঠিক আছে, তারা নিয়ে যাবেন, এইটা করবেন না যে বানাতে দিয়ে দেবো তারপরে নিয়ে যাবেন না। এগুলো দেখুন ওদেরও কী বলছে, পাথরগুলো কিন্তু কিনতে হয়, ঠিক আছে। এইটার সঙ্গে কী ঘটনা হয়েছে একটু বলুন। এটা নিয়ে যায়নি এখনও, নিয়ে যাবে বলছে ওরা, আজকে ফোন করেছিল। ফোন করেছিল আজকে ফোন? হ্যাঁ, কিন্তু নিয়ে যাবে। আপনার নামটা একটু বলুন।
আমরা মিঠু লোহার, মিঠু লোহার। চলুন ফ্রেন্ডস, এখানে আমাদের ভিডিওটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য এতটাই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন ফ্রেন্ডস।